ফরেজি আন্দোলন ও হাজি শরীয়তুল্লার স্মৃতি বিজড়িত স্থান রয়েছে মাদারীপুর জেলায়। উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা এবং দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলার মাঝে অবস্থিত বাংলাদেশের মাদারীপুর জেলা। মাদারীপুর একটি ইতিহাস সমৃদ্ধ জনপদ। পঞ্চদশ শতাব্দীর সাধক হযরত বদরুদ্দিন শাহ মাদার রহমতুল্লাহ আলাইহের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়। প্রাচীনকাল থেকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে এসেছে আজকের এই মাদারীপুরের ইতিহাস। প্রিয় দর্শক, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার ৬৪ জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জানা অজানা সব তথ্য নিয়ে সভ্যতার এই শুভযাত্রা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার পরে যে সকল সুফি সাধারণে অসাধারণ প্রভাব বিস্তার করেন তাদের মধ্যে শাহ মাদার অন্যতম। চতুর্দশ শতাব্দীর কোনো এক সময় বঙ্গের বিভিন্ন স্থান ভ্রমণের এক পর্যায়ে তৎকালীন চন্দ্রদ্বীপের উত্তর সীমান্তে গভীর অরণ্যের যে স্থানটিতে তিনি ক্ষণিকের অতিথি হয়ে সহযাত্রীদের নিয়ে যাত্রাবিরতি বা বিশ্রাম গ্রহণ করেছিলেন, সেই স্থানটিতে তাঁর নামানুসারে হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইয়ের দরগাহ শরীফ নামকরণ করে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিক্রমপুরের জমিদার ভূমিহীন প্রজাদের পুনর্বাসনের লক্ষ্যে চন্দ্রদ্বীপের স্মৃতি বিজড়িত ওই স্থানটিকে কেন্দ্র করে সরকার মাদারণ বা মাদারণ অঞ্চল নামে আখ্যায়িত করে ফসলি জমি ও আবাসন গড়ে তোলেন। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিক্রমপুরের জমিদার ভূমিহীন প্রজাদের পুনর্বাসনের লক্ষ্যে চন্দ্রদ্বীপের স্মৃতি বিজড়িত ওই স্থানটিকে কেন্দ্র করে সরকার মাদারণ বা মাদারণ অঞ্চল নামে আখ্যায়িত করে ফসলি জমি ও আবাসন গড়ে তোলেন, যা পরবর্তীতে নগরায়নে রূপ নিতে থাকে। নাম হয় মাদারণ গ্রাম ইউনিয়ন। পর্যায়ক্রমে নগর সভ্যতার বিবর্তনের ফলে মাদারণ নাম থেকে ১৮৫৪ খ্রিস্টাব্দে মাদারীপুর থানা সাব ডিভিশনে, ১৮৭৫ খ্রিস্টাব্দে মাদারীপুর পৌরসভা এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর জেলা। জানা যায়, একসময় বিখ্যাত ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া। আপনি জেনে অবাক হবেন, চরমুগুরিয়ার বিশেষত্ব ছিল এখানকার বানর। মানুষের বসতির পূর্বেই এখানে তাদের বসবাস। পুরো চর মুগুরিয়া জুড়ে মানুষের সাথে এদের সমাজ, এদের বসবাস, অর্থাৎ পুরো এলাকাটিতেই বানরের সংখ্যাই বেশি ছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মাদারীপুর জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান আছে, তার মধ্যে অন্যতম হল হযরত শাহ মাদারের দরগাহ আলগি কাজী বাড়ি মসজিদ, রাজারাম মন্দির, ঝাউদিগিরি, আউলিয়াপুর নীলকুঠি, বাজিতপুরের প্রণব মঠ, খালিয়া শান্তিকেন্দ্র, পর্বতের বাগান, শকুনিলেক ইত্যাদি মাদারীপুর জেলার সর্বাধিক জনপ্রিয় দর্শনীয় স্থান। ইতিহাসের বিখ্যাত আশুলিয়াপুর নীলকুঠি সাধারণ মানুষের কাছে ডানলপ সাহেবের নীলকুঠি নামে পরিচিত। গরিব চাষিদের উপর ব্রিটিশ নীলকরদের অত্যাচার ও ঐতিহাসিক ফরেজি আন্দোলনের নীরব সাক্ষী হিসাবে এখনও এটি দাঁড়িয়ে আছে। মাদারীপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এই নীলকুঠিটির অবস্থান। প্রথমেই বলতে হয় মাদারীপুর জেলার অন্যতম প্রাচীন মসজিদ আলগি কাজীবাড়ি মসজিদের কথা। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে আলগি গ্রামে এর অবস্থান। আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বে আলগি দিঘির পাড়ে এই মসজিদ নির্মাণ করা হয়। অনেকের ধারণা, আরব দেশ থেকে আগত কোনো একদিন প্রচারক দরবেশ বা আশুলিয়া এটি নির্মাণ করেন। এবার একটি ঐতিহাসিক মন্দিরের কথা বলবো। রাজারাম মন্দির মাদারীপুর জেলার প্রাচীনতম মন্দির। এই মন্দিরটি জেলার রাজ্যের উপজেলার খালিয়া গ্রামে অবস্থিত। খালিয়ার বিশিষ্ট হিন্দু জমিদার রাজারাম রায় সপ্তদশ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মন্দিরের সম্মুখভাগ টেরাকোটা কারুকার্যমণ্ডিত এবং রামায়ণ মহাভারতের দৃশ্যাবলী খচিত। মাদারীপুর সদর উপজেলার ঝাউদিতে অবস্থিত গিরিকে এই জেলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ বলে ধারণা করা হয়। ব্রিটিশ যুগের বহু পূর্বে এটি নির্মিত। স্থানীয় বাসিন্দাদের মতে মগ বংশের লোকেরা ইহা নির্মাণ করে। ইট, সুরকি, গাঁথুনির উপর ১০০ ফুটের অধিক উঁচু এই গিরিটির উল্লেখ
RSOCS ম্যাপে এর অবস্থান থাকায় জরিপের কাজে এটি ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মগবংশীয় লোকেরা কী কারণে এটি নির্মাণ করেন তা জানা যায়নি, পর্যটকদের কাছেও এটি বেশ জনপ্রিয়। আউলিয়াপুর নীলকুঠি এ জেলার অন্যতম দর্শনীয় স্থান। মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এই নীলকুঠি অবস্থিত। অত্যাচারী ইংরেজ নীলকর ডানলপ ছিলেন এ কুঠির অধিকর্তা। এ কুঠির অদূরে ফরায়েজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লার অনুসারীদের সাথে নীলকর ডানলপ বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে ডানলপ বাহিনী চরম পরাজয় বরণ করে। ওই স্থানটি রণখোলা নামেও বেশ পরিচিত। সর্বশেষ আরেকটি স্থাপনার কথা না বললেই নয়, মাদারীপুর সদর উপজেলায় অবস্থিত হল ঐতিহ্যবাহী মিঠাপুর জমিদার বাড়ি। মুসলমান জমিদার গোলাম মাওলা চৌধুরী ও গোলাম সত্তার চৌধুরী এবং তাদের বংশধর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর GW চৌধুরীর বাড়ি হচ্ছে এই জমিদার বাড়ি। হিন্দু জমিদার লক্ষ্মীনারায়ণ শিকদারের বাসস্থানও মিঠাপুরে। তাদের নির্মিত দালান কোঠা এখানে এখনও বিদ্যমান। এগুলো এ জেলার অন্যতম প্রত্নসম্পদ। মাদারীপুর জেলায় খেজুরের গুড় এবং রসগোল্লার জন্য বিখ্যাত। শীতের মৌসুম এলেই গাছিরা খেজুর গাছ থেকে উৎপন্ন করে বিভিন্ন ধরনের গুড়। এই গুড় সারা দেশে প্যাকেটজাত করে পাঠিয়ে দেয়া হয়। স্বাদে গুণে অমৃত বলেই সকলের কাছে মাদারীপুরের গুড় বেশ জনপ্রিয়। মাদারীপুর জেলায় বেশ কজন বরেণ্য গুণীজন আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন পাকিস্তান কনস্টিটিউশন কমিশনের অনারারি উপদেষ্টা ও কেন্দ্রীয় মন্ত্রী রশিদ তালুকদার, স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আগরতলা ষড়যন্ত্র মামলার 3 নম্বর আসামি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্টুয়ার্ড মুজিবুর রহমান, ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত রাজিয়া মাহবুব, রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও লেখক প্রফেসর ডক্টর জিল্লুর রহমান খান, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ প্রমুখ। কিন্তু সবার শেষে যার কথা বলবো তার কথা শুনলে অনেকে চমকে উঠতে পারেন, তিনি আর কেউ নন, 2019 দক্ষিণ এশীয় গেমসের স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার। আবহমান কাল থেকে বাংলার লোকসঙ্গীতের প্রচলন চলে আসছে মাদারীপুর জেলাও তার ব্যতিক্রম নয়। গাজীর গান, কীর্তন, পাঁচালি, ধোয়া গান, বাউল গান, প্রবাদ প্রবচন, ছড়া, ছিলকা, হেয়ালি, ধাঁধা, জারি গান উল্লেখযোগ্যভাবে পরিচিত। এছাড়াও জেলার মতুয়া নামের একটি সম্প্রদায় দুর্গাপূজার মতুয়া সঙ্গীতের আয়োজন করে। শুধু তাই নয়, ত্রিনাথের মেলা, সংক্রান্তি মেলা, রথমেলা, গণেশের পাগলের কুম্ভ মেলা প্রভৃতিরও প্রচলন রয়েছে। মাদারীপুরে ক্রিকেট ও ফুটবল খেলা বেশ জনপ্রিয়। এছাড়াও ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, ভলিবল, সাঁতার, কাবাডি স্বাধীনতার পূর্ব থেকে এই অঞ্চলে প্রচলিত এবং স্বাধীনতোত্তর টেনিস ও হ্যান্ডবল খেলা প্রচলন রয়েছে। বিভিন্ন খেলার আয়োজনের জন্য শহরে একটি স্টেডিয়াম আছে যা মাদারীপুর স্টেডিয়াম নামে পরিচিত। আঞ্চলিকভাবে হাডুডু, গোল্লাছুট, বৌছি, লুকোচুরি খেলা হয়। আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের টেনিস কন্যা নামে খ্যাত মাদারীপুরের বৈশাখী জাতীয় টেনিস প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। মহিলা হ্যান্ডবলেও কয়েকবার আঞ্চলিক ও বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর জেলা।